WBCS প্রিলিমিনারি ইকোনমিক্স কোয়েশ্চনস আনসার 10 ইয়ার সলভ, এটা হলো পার্ট 5। এর আগে পার্ট 4 পর্যন্ত দেওয়া আছে, 2010 সাল পর্যন্ত করা আছে, এটা 2011 সালের কোয়েশ্চন সলভ করেছি। তো এখানে কোয়েশ্চনগুলো সলভ করতে করার পর যেটা মনে হয় যে শুধুমাত্র তো কোয়েশ্চেন আনসার সলভ করলেই হবে না, তার সাথে চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। তাই এই কোয়েশ্চেন আনসারের সলভ করার পরে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও বানিয়ে আপলোড করব। আর আগের যে ভিডিওগুলি আমি দিয়েছি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া হলো, তোমরা এই ভিডিওটি দেখো, ভালো লাগলে জানিও বা কোনো ভুল থাকলে জানিও, কোনো কোয়েশ্চেন মিস করে গেলে সেটাও জানিও। 2011 সালের কোয়েশ্চেন, পঞ্চায়েতগুলি এ কেবলমাত্র কর ধার্য করতে পারে, বি কোনো কর ধার্য করতে পারে না, সি কেবল সরকারি অনুদান পায়, ডি কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। এখানে আনসার হবে ডি, কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে। পরের কোয়েশ্চেন, পরিকল্পনা কমিশন একটি এ রাজনৈতিক প্রতিষ্ঠান, বি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সি অরাজনৈতিক প্রতিষ্ঠান, ডি আধা রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে আনসার হল সি অরাজনৈতিক প্রতিষ্ঠান। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে, এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, বি এস্টিমেটস কমিটি, সি পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি, ডি ওপরের সবগুলি। এখানে আনসার হবে এ পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পরের কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল, এ তৃতীয়, বি চতুর্থ, সি পঞ্চম, ডি ষষ্ঠ। এখানে আনসার হল এ তৃতীয়। পরের কোশ্চেন, উদার নীতির অর্থ, এক শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ, দুই ক্ষুদ্র শিল্পের সারণি থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা, তিন MRTP সংক্রান্ত বিধি নিষেধ তুলে নেওয়া। অপশানগুলি ছিল এ 1, 2 এবং 3, বি 1 এবং 2, সি 1 এবং 3, ডি 2 এবং 3। এখানে আনসার হল সি 1 এবং 3, মানে শিল্প লাইসেন্স প্রথার অপসারণ আর MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া। পরের কোশ্চেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে, সেটি হল এ পরিকল্পনা কমিশন, বি অর্থ কমিশন, সি জাতীয় উন্নয়ন পরিষদ, ডি সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি। এখানে আনসার হল বি অর্থ কমিশন। পরের কোশ্চেন, নিম্নলিখিত শিল্পগুলির মধ্যে কোনটিতে 1980 দশক থেকে উচ্চ উন্নয়নের হার লক্ষিত হয়েছে, এ মূলধনী দ্রব্যের শিল্প, বি মধ্যবর্তী দ্রব্যের শিল্প, সি স্থায়ী ভোগদ্রব্যের শিল্প, ডি অস্থায়ী ভোগদ্রব্যের শিল্প। এখানে আনসার হবে এ মূলধনী দ্রব্যের শিল্প। পরের কোশ্চেন, একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্রা কি, এ 8%, বি 8.5%, সি 9%, ডি 8.1%। এখানে আনসার হবে এ 8%।
পরের কোশ্চেন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত? এ কৃষি, বি শ্রমিক কল্যাণ, সি জনস্বাস্থ্য, ডি বিমান ব্যবস্থা। এখানে আনসার হলো বি, শ্রমিক কল্যাণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা ছিল WBCS প্রিলিমিনারি ইকোনমিক্স কোয়েশ্চেন আনসার সলভ। এটা 2011 সালের কোয়েশ্চেন আনসারটা সলভ করেছি। তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আমায় জানিও, যদি কোনো মিস্টেক থাকে সেটাও জানিও, আর যদি কোনো ইমপ্রুভমেন্ট করার থাকে সেটাও আমাকে বলো। আর আগের যে ভিডিওগুলি ছিল তার লিঙ্ক আমি এর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা আগের ভিডিওগুলি দেখো। আর পরে আমি এই যে কোশ্চেন, যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে বা যেই কোশ্চেনগুলোর ওপর বেশি জোর দেওয়া হয়, সেই কোশ্চেনগুলো যেই যেই চ্যাপ্টারের, সেই চ্যাপ্টারগুলো ওয়াইজ আমি ভিডিও বানিয়ে আপলোড করবো।